বাকি আছে বলো ও ও নীলয় বোধহয় বাকি আছে নীলয় ধরো ধরো অপর্ণা দিদি শুভ জন্মদিন অনেক অনেক কি ভেবেছিলে নিজের জন্মদিনটা নিজেই সেলিব্রেট করো কিন্তু ম্যাডাম বন্ধুদের ঠকানো অত সহজ নয় কিন্তু তুমি যে সত্যি সত্যি ফাঁকিতে পড়ে গেছো রজু আমরা তো অপর্ণার বার্থডে অলরেডি সেলিব্রেট করে ফেলেছি তুমি যে মিস করে গেলে হ্যাঁ দাদাবাবু অপর্ণা দিদিমণির জন্মদিনের কেক তো কাটা হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে ও তাতে কি হয়েছে আবার কেক কাটবে কি অপর্ণা তোমার কোনো আপত্তি নেই তো কি আশ্চর্য আচ্ছা আমি কি ছোট বাচ্চা যে সারা দিন ধরে শুধু কেক কাটবো তার মানে তুমি রাজি আমি জানতাম তুমি রাজি হবে তাই জন্যই তো একটা কেক সঙ্গে করে নিয়ে এসেছি আরে কি ব্যাপার তোমরা সব চুপ করে দাঁড়ি কেন হাততালি দাও হাততালি দাও সবাই চলো কাটবে চলো না না আচ্ছা দিদি আমি কি আমি আবার একটা কেক কাটবো অপর্ণা দেখো রজত অনেক আশা করি কিন্তু কেকটা নিয়ে এসেছি তুমি ওকে দুঃখ দিও না একদম ঠিক বলে যাই চলো তো কেকটা আরে চলো আরে বাবা চলো আগে এটা ধরো ধরো চলো প্লিজ প্লিজ কেকটা প্লিজ কাটো আবার কাটো দিদি আপনারা সবাই মিলে হাততালি দাও সবাই আপনারা যদি কেক কাটি আগেরবার আমরা খেয়েছি এবার কিন্তু রজতের আজকের এই মুহূর্তটা নয় আমি হয়তো তোমাকে সারা জীবনের মতো হারালাম অপর্ণা সারা জীবনের মতো দোয়েল উফ আবার পিছু ডাকলেন বলুন কি বলবেন বলবো না শুনবো সকাল সকাল তুমি কোথায় চললে সেটা জানার কি আপনার খুব দরকার হ্যাঁ দরকার আছে তার কারণ তুমি এবারের বউ আর বর্তমানে আমি এবারের একমাত্র গার্ডিয়ান কাজে তুমি কখন কোথায় যাচ্ছ সেটা জানা আমার দরকার আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই আপনাকে তো নই দোয়েল তোমার সাহস কিন্তু বড্ড বেড়ে যাচ্ছে তুমি আমার মুখে মুখে কথা বলছো আমার সাহসের আর কতটুকু দেখলেন পিসিমণি মাত্রা ছাড়িয়ে যাচ্ছ দোয়েল তুমি মাত্রা তুমি ছাড়িয়ে যাচ্ছ বাড়ির বউ হয়ে তুমি যা ইচ্ছে তাই করবে পিসিমণি বাড়ির বউয়েরাই তো যা ইচ্ছে তাই করে থাকে কারণ বাড়ির মেয়েদের থেকে তাদের অধিকারটাই তো বেশি তাই না তাই বুঝি হ্যাঁ আর বাড়ির বউরা যখন তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে না ঠিকঠাক শ্বশুর বাড়ি থেকে তারা বাপের বাড়িতে চলে আসে আর তারপর বাড়ির মেয়ের অজুহাত দিয়ে যা ইচ্ছে তাই করে থাকে যেমন আপনি দোয়েল পিসিমণি প্লিজ একটু আস্তে কথা বলো কারণ এটা আমার বাড়ি তোমার বার বড্ড বেড়ে যাচ্ছে দোয়েল এর একটা বিহিত আমি করেই ছাড়বো না হলে কি না হলে কি করবেন পিসিমণি আপনি বা আপনারা কি করতে পারেন কত দূর করতে পারেন সেটাই তো আমি দেখতে চাই আসি তোমাকে আমি ছাড়বো না দোয়েল কিছুতেই ছাড়বো না অপর্ণা তুমি এখানে আর ওখানে তো সবাই খুঁজছে তোমায় ও সবাই খুঁজছে আমাকে যাচ্ছি
দাঁড়াও। আচ্ছা তোমার কি কিছু হয়েছে? আমার কি হবে? আমার কিছু তো একটা হয়েছে। তুমি ওখান থেকে একা একা এখানে চলে এলে কেন? তোমার এই বার্থডে সেলিব্রেশনটা তুমি খুশি না? কে বলেছে আমি খুশি নই? আমার এত ভালো লেগেছে যে কি বলবো আমি। তাহলে আসলে এত ভিড়, এত হই হই, সবই ভালো লাগে, কিন্তু জানি না কেন তার মাঝখানেও হঠাৎ নিজেকে ভীষণ একা লাগে। আর আমার সেই একাকিত্বকে আরো ভালো করে অনুভব করবো বলে আমি আরো একা হয়েছে। এটা কেন হয় তুমি জানো? জানি না, সত্যি কারণটা জানি না। আমি কিন্তু জানি। আসলে তুমি একজনকে মিস কর, খুব মিস কর। আমি মিস করি? কাকে মিস করি? ধরো কোনো আপন জনকে, কোনো মনের মানুষকে, যার কথা হয়তো তুমি মনের অগোচরে খুব ভাবো। এমন মানুষ কে হতে পারে? আসলে এইসব মানুষেরা আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায়, জানো তো। আমরা ঠিক তাদের চিনে নিতে পারি না, ঠিক যেমন তুমি এখন চিনতে পারছো না। আসলে ভদ্রলোকের মেয়ের সাজগোজের ঘটার কি কারণ সেটা জানতে চাইব। কি কারণ রাই, সাজগোজু কেন? না মানে কি হলো রাই, এত লজ্জা পাচ্ছ? খুশির কি কারণ শুনি। এমনি এমনি তো হতে পারে না, কি কারণ বলো রাই শুনি। বলো 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 কি হয়েছে রাই বলো। থাক না কাতু, ও যখন বলতে চাইছে না তখন জোর করছো কেন? ঠিক বলেছো, ঠিক বলেছো তুমি ভজু। চলো বরঞ্চ আমরা চলেই যাই। যাই কাকিমা। আসলে ও আজকে আমায় বেড়াতে নিয়ে যাবে। তাই তাই তো ভাবছি, রায়ের এত সাজগুজুর কারণটা কি? দেখেছো ভজু রায়ের মুখটা কিরকম লাল টুকটুকা হয়ে গেছে? তা রায় তুমি কি এই শাড়িটাই পরে যাবে? কেন, আমার যে আর কোনো ভালো শাড়ি নেই। তাতে কি হয়েছে? আমার তো শাড়ি আছে, সেগুলো পরে যাও। না না তা হয় না। কেন হয় না? মেয়ে বুঝি মায়ের শাড়ি পরে না রাই। কাকিমা আপনি কেন? আমি কেন? কারণ এই পৃথিবীতে অধিকার ফলানোর মতো আমার যা সত্যি কেউ নেই ভাই। তাই আমি যাই, তোমার জন্য শাড়িটা পাঠিয়ে দিই। না তুমি একটু দাঁড়াও। তোমরা যতই ভুল বোঝো আমার কাতুর মনটা কিন্তু খুব বড়। আরে মিস্টার বসুন বসুন, প্লিজ প্লিজ বি সিটেড প্লিজ। দেখুন মিসেস অধিকারী, আপনি আমাকে দোল বলে ডাকতে পারেন, অত ফর্মালিটি করার কোনো দরকার নেই। ওকে দোয়েল, আমি ভেবেছিলাম যে আপনি বোধহয় আর এলেন না। কেন, নালে বুঝি আপনার সুবিধে হতো? আর কেন বা আসবো না? আপনারা আমাকে পাগল ভাবতে পারেন, কিন্তু আমি পাগল নই, আমি পুরোপুরি সুস্থ।
আর আমি যদি কাউকে বলি যে দেখা করব তাহলে আমি আমার কথা রাখার চেষ্টা করি। Well said. Oh, by the way, কি নেবেন? চা, কফি, সফট ড্রিঙ্ক, মানে আপনি কোনটা চান? বিশ্বাস। আমি আপনার বিশ্বাস চাই। পেতে পারি কি? কি হলো বলুন? আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি কি পারি না? দেখুন দোয়েল, আমি কি ভাববেন? ভাবছেনটা কি আপনি? ভাবছেন যে আমি আপনার ওষুধের গুণে এরকম করছি নাকি আমি সত্যি সত্যি পাগল হয়ে গেছি, তাই না? দেখুন, আপনি কিন্তু আমাকে সম্পূর্ণ ভুল বুঝছেন। ঠিকটা কি? আমি তো সেটাই জানতে চাই। রুদ্র আর পিসিমণি আপনাকে যেটা বুঝিয়েছে সেটা, নাকি আপনি মনোরোগের ডাক্তার হিসেবে যেটা বুঝছেন সেটা? আপনি যাই ভাবুন, আমি জানতে চাই না আপনি কি ভাবতে চাইছেন, কিন্তু আমি আমি সত্যি আপনাকে বিশ্বাস করতে চাই। আর আপনাকে বিশ্বাস করে আমি কয়েকটা কথা বলতে চাই, আপনি কি সেটা শুনতে ইন্টারেস্টেড? অফ কোর্স, আপনি বলুন আমাকে। ডক্টর সত্যপতি, আমি সত্যি চন্দ্রাকে দেখতে পাচ্ছি। আমি সেদিন কিন্তু রুদ্রবাবু তো এসব কোনো কথাই আমাকে বলেননি। কি ঠিক করলেন তাহলে? আমাকে হেল্প করবেন? একবার এখানে আমার সঙ্গে মিট করতে পারেন, মানে ডিসিশনটা নেওয়ার আগে আমাকে একটু ভাবতে হবে। কি ভাববেন? আমাকে অ্যাসাইলামে পাঠাবেন কি না, যেমন আমার শ্বশুর মশাইকে পাঠিয়েছেন? না দেখুন দোয়েল, আমি ভাবুন, টেক ইউর টাইম, আজ চলি, বাই। কি মশাই, এত দেরি করছো কেন? আর কতক্ষণ অপেক্ষা করবো? বাজে লোক কথা কর। চলো আমাকে কোম্পানি দাও।
কাকিমা। সুজন, কেউ সাড়া দেবে না তাই তো? আচ্ছা ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বডি, হ্যাপি বার্থডে টু ইউ। আমার তোমরা আমার জন্য সবকিছু ওরাই। আচ্ছা তা বলে তোমরাও এইভাবে সারা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছো? কেন করবো না রে, সামনের বছর এই দিনটায় তুই তোর এ বাড়িতে থাকবি না, তখন তো তোমার শ্বশুর বাড়িতে থাকবে তুমি। কাকিমা, ও হো কাকিমা। জানিস অপু, তোর জন্মদিন বলে না সারা বাড়িটা এরম করে প্রদীপ দিয়ে কে সাজিয়েছে বলতো? কে? বাবা। কাকা, তুমি আমার জন্য সারা বাড়ি এইভাবে সাজিয়েছো? কেন সাজাবো না বল? হ্যাঁ কেন সাজাবো না? তুই যে আমাদের ঘরের প্রথম লক্ষ্মী, আমার মনে পড়ে যাচ্ছে জানিস, তুই যেদিন হয়েছিলি আমার দাদার কি আনন্দ, মায়ের ছবিটার দিকে তাকিয়ে থেকে জানিস ছবিটাও হাসছে। দাদা বলেছিলেন যে আমাদের মা ফিরে এসেছে, আমাদের মা। কি যে করো না তুমি, আজকের দিনে মেয়েটাকে এইভাবে কাঁদায় নাকি? তুমি দাও তো এবার অপুকে পায়েসটা খাইয়ে দাও। হ্যাঁ দিদি এসো। হ্যাঁ দিদি তাড়াতাড়ি করো। রাত হয়ে গেল, ও এখনো কেন আসছে না? কোথায় গেল? এখন আমি কি করব? কাকিমাকে গিয়ে বলবো? না, আর একটু দেখি।